বিসিবির অর্থায়নে নতুনভাবে আয়োজন করা হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর এবারের আসর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল আর পরের আসর থেকে বিপিএল এর সব নিয়মই হবে আইপিএল এর মতো মিরপুরে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এছাড়া সাকিব আল হাসানের নেতৃত্ব ও দলের পারফরমেন্স নিয়েও কথা বলেন বোর্ড সভাপতি বিপিএল বিসিবি নিজেরাই চালাবে বিপিএলটা আমরা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করে বঙ্গবন্ধু বিপিএল করে এই বছরেরটা আমরা চালাবো এবং আমরা কোনো ফ্র্যাঞ্চাইজিকে দিচ্ছি না প্রত্যেকটা যা টিম ছিল সব ঠিক থাকবে শুধু ম্যানেজমেন্ট বিপিএল প্লেয়ারদের টাকা পয়সা থাকা খাওয়া সব কিছু গাড়ি সব আমরা করব বাংলাদেশ দল এখনো যে কোনো দলকে আমাদের এই টিম যে কোনো দলকে যে কোনো সময় হারাতে পারে মনে আছে ইংল্যান্ডকে টেস্টে হারিয়েছি অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছি আপনারা জানেন কি যে ওই সময় আমরা ছিলাম তলানিতে